আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে হচ্ছে কোন কেমিক্যাল স্ট্রাকচার ড্র করা যায়। আর এর জন্য হচ্ছে আমরা একটা সফটওয়্যার ইউজ করি, তো সফটওয়্যার নাম হচ্ছে ক্যামড্র সফটওয়্যার। তো এটা হচ্ছে আগে থেকে আমি ইনস্টল দিয়ে রেখেছি। তো এটা হচ্ছে সফটওয়্যার, এটা নাম হচ্ছে ক্যামড্র। এটা দিয়ে হচ্ছে সকল প্রকার কেমিক্যাল স্ট্রাকচার ড্র করা যায়। তো এটা হচ্ছে আমাদের পেজ, যেখানে ব্ল্যাঙ্ক পেজ, যেখানে হচ্ছে আমরা কেমিক্যাল স্ট্রাকচার ড্র করব। আর এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, আমরা চাইলে এই জায়গা থেকে হচ্ছে ইনফরমেশন নিতে পারি বা হচ্ছে যে কম্পাউন্ড আমরা ড্র করছে সেটা এখান থেকে নিয়ে আসতে পারি। আর এটা হচ্ছে আমাদের টুল বার, এই টুলগুলো ইউজ করে হচ্ছে বিভিন্ন আমরা কাজ করব। তো সাধারণত দেখা যায় এখানে হচ্ছে পিরিয়ডিক টেবিল বা হচ্ছে টুল বার নাও থাকতে পারে, তো এটাকে হচ্ছে নিয়ে আসতে হবে আমাদের ভিউ থেকে। তো যে শো মেইন টুল বার, এটা এখানে যদি টিক দিয়ে দিই তাহলে এখানে টুল বারটা শো করবে। আর পিরিয়ডিক টেবিলটা হচ্ছে আমাদের এখানে নিয়ে আসতে হবে, যে এখানে লেখা আছে শো পিরিয়ডিক টেবিল উইন্ডো, এখানে যদি টিক দিয়ে দিই তাহলে হচ্ছে এখানে পিরিয়ডিক টেবিলটা শো করবে, বা আমাদের প্রয়োজন মতো যে কোনো কিছু আমরা এখানে নিয়ে এসে কাজ করতে পারি। তো এখন হচ্ছে আমরা যদি কোনো কেমিক্যাল স্ট্রাকচার ড্র করতে চাই তাহলে তো আগে আমাদের কেমিক্যাল স্ট্রাকচার খুঁজে বের করতে হবে। আর কেমিক্যাল স্ট্রাকচার খুঁজে বের করার সবচেয়ে ভালো একটি ওয়েবসাইট হচ্ছে পাবকেম। তো এটা হচ্ছে আমরা দেখব। তো আমরা গুগলে গিয়ে সার্চ করব পাবকেম লিখে। তো এটা হচ্ছে আমাদের পাবকেম যে ওয়েবসাইটটা, সেটাতে আমরা ক্লিক করব। তো চলে এসেছি আমরা পাবকেম যে ওয়েবসাইট আছে এখানে। এখন এখানে হচ্ছে আমাদের যে কম্পাউন্ডটা দরকার আমরা ঠিক ওই কম্পাউন্ডের নাম লিখব তাহলে হবে। ধরে নিচ্ছে আমরা আজকে কাজ করব পিলোকার্পিন নিয়ে, তো আমরা এখানে লিখব পিলোকার্পিন। তো চলে আসছে। এখন এখানে পিলোকার্পিনের অনেকগুলি ডেরিভেটিভ বা হচ্ছে ক্লাসিফিকেশন আছে, তো যেটা হচ্ছে আমাদের দরকার হবে জাস্ট আমরা ওইটা নিয়ে কাজ করতে পারি। তো আমরা প্রথমটা সিলেক্ট করব যেহেতু এটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। তো পিলোকার্পিন, তো পিলোকার্পিন এখানে স্ট্রাকচার আছে, কেমিক্যাল সেফটি আছে, মলিকুলার ফর্মুলা আছে, সিনোনিমস আছে, মলিকুলার ওয়েট আছে, ডেট আছে, ডিসক্রিপশন আছে, বা চাইলে এখানে আর অনেকগুলো আছে ইনফরমেশন, যেটা ইচ্ছে আমরা ওইটা নিয়ে স্টাডি করতে পারি, কাজ করতে পারি। তো আমাদের এখানে দরকার হচ্ছে স্ট্রাকচার, তো কেমিক্যাল স্ট্রাকচার ডিসক্রিপশন। তো এই কেমিক্যাল স্ট্রাকচার আমরা এখানে কপি করে নিয়ে আসবো, কপি ইমেজ এখানে এসে পেস্ট করে দেব। অর্থাৎ এই স্ট্রাকচারটা দেখে দেখে হচ্ছে আমরা এখানে একটি স্ট্রাকচার ড্র করব। এখন স্ট্রাকচারে এখানে কি আছে, এখানে হচ্ছে একটা পাঁচ কার্বন বিশিষ্ট একটা রিং আছে, এখানে আছে আবার এখানে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। তো প্রথম হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট আমরা একটা নিব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা আছে, ওকে ফাইন। তারপর এই জায়গা থেকে হচ্ছে আছে একটা বেঞ্জিন রিং, তো বেঞ্জিন রিংটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। তারপর এই জায়গায় হচ্ছে আমরা আরো একটা বেঞ্জিন রিং অ্যাড করতে পারি। তো দিয়ে দিব, অর্থাৎ যেগুলো দরকার ওগুলো হচ্ছে আমাদের টুল বার থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পর তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আরেকটা ফাইভ কার্বন বিশিষ্ট রিং আছে, এটাও নিয়ে আসবো। এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে এখানে শো করবে, ওকে ফাইন। দেন হচ্ছে আমাদের এই এখানে যে রিংটা আছে আর এখানে যে রিংটা আছে বা বন্ড আছে এই এটা আমাদের লাগবে না, তো এটা রিমুভ করব। রিমুভ করার জন্য হচ্ছে এখানে ইরেজার নামে একটা অপশন আছে, এটা ক্লিক করব। ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের জন্য এটা হচ্ছে ডাবল বন্ড, এখানে ক্লিক করলে হয়ে যাচ্ছে। একইভাবে এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ডাবল বন্ড হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে একটু মোটা করে একটা বন্ড দেওয়া আছে, তো এটার জন্য এখানে ক্লিক করতে পারেন। একইভাবে হচ্ছে এখানে একটা মোটা বন্ড আছে, বোল্ড বন্ড, তো এখানে আমরা এটা দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছি আরেকটা বন্ড আছে, সিঙ্গেল বন্ড, তো সিঙ্গেল বন্ডের জন্য আমরা এটা ক্লিক করতে পারি।
তো এটা প্রবলেম নেই, এটা হচ্ছে আমরা পরবর্তীতে রিমুভ করে নিতে পারি আমাদের মধ্যে। এখন এইভাবে হচ্ছে আমরা লিখতে পারি। তারপর হচ্ছে এখানে টেস্ট কিভাবে অ্যাড করব, এখানে নাইট্রোজেন নাইট্রোজেন, এখানে অক্সিজেন অক্সিজেন আছে, তো এর জন্য হচ্ছে আমাদের টেক্সট নামে একটা অপশন আছে, এখানে যাব। এখানে যাওয়ার পর এইখান থেকে হচ্ছে আমরা অ্যাড করতে পারি, এখানে হচ্ছে শিফট দিয়ে এন্ড বড় হাতে। আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন পর এই যে এখান থেকে হচ্ছে এই বন্ডটা হচ্ছে নিতে, এই বন্ডটা হচ্ছে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। তো এখানে ইরেজারে যাব, ইরেজারে গিয়ে এই বন্ডটা রিমুভ করে দিই। ওকে ফাইন, হয়ে যা গিয়েছে। তারপর এখানে আছে নাইট্রোজেন, একইভাবে আমরা এখান থেকে নাইট্রোজেনটা দিয়ে দিব, শিফট দিয়ে নাইট্রোজেন। একইভাবে এখানে আছে হচ্ছে অক্সিজেন, অর্থাৎ এইভাবে চাইলে হচ্ছে আমরা আমাদের স্ট্রাকচার ড্র করতে পারি। তারপর পুরোটা সিলেক্ট করে আমরা মুভমেন্ট করতে পারি। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বড় একটা ছোট, বা এখানে চাইলে আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে কয়েকটা বন্ড একটু প্রবলেম হচ্ছে, তো প্রবলেম নেই, তো এটা আমরা পরবর্তীতে ঠিক করে নিতে পারি। তো এখন হচ্ছে এখানে একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট, এটা কিভাবে ঠিক করবো এর জন্য হচ্ছে আমরা স্ট্রাকচারে যাব। দেন হচ্ছে ক্লিন আপ স্ট্রাকচার একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখন হচ্ছে প্রত্যেকটা যে স্ট্রাকচার বা যে রিং আছে প্রত্যেকটা ইকুয়াল হয়ে গিয়েছে। দেন হচ্ছে এটাকে আমরা মুভমেন্ট করতে পারি, বা বড় করতে পারি বা ছোট করতে পারি। চাইলে এখানে আমরা কালার করতে পারি, এই কালারে গিয়ে হচ্ছে এখান থেকে যে কোনো কালার ইচ্ছে করতে পারি। এখন এটা নাম যদি লিখতে চাই, একইভাবে এখানে টেক্সটে যাব, গিয়ে হচ্ছে এখানে লিখে দিব পিলো কার্পিন। একইভাবে এটাকে আমরা কালার করতে পারি, আর এই যে এরকম করে। অর্থাৎ ফাইনালি বুঝতে পারলাম কি করে হচ্ছে আমাদের কেমিক্যাল স্ট্রাকচার ড্র করা যায়। এটা হচ্ছে একটা প্রফেশনাল একটি ওয়েবসাইট, যার ওয়েবসাইট বা হচ্ছে সফটওয়্যার যার মাধ্যমে খুব ইজিলি কেমিক্যাল স্ট্রাকচার ড্র করা যায়। দেন হচ্ছে এটাকে আমরা রিমুভ করে দিই। অর্থাৎ বড় ছোট সবভাবেই করা যায়। দেন এটাকে যদি সেভ করতে যে ফাইলে যাব, সেভে যাব। তারপর হচ্ছে যেখানে আমরা সেভ করতে চাই ওই জায়গাটা আমরা এখানে সিলেক্ট করে দিব, কোন টাইপে করতে চাচ্ছি। আমি ডাউনলোড করতে চাচ্ছি, সো ডাউনলোড আমরা করবো। এটা একটা নাম দিয়ে দিতে পারি কিলো কার্টিন। আর এখানে সেভ এস কেমড্রো যেটা আছে সেটাই থাকবে। তারপর শুধুমাত্র হচ্ছে আমরা সেভ দিলে কিন্তু এটা ড্রটা হয়ে যাবে এবং ফাইলটাও সেভ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে মেনলি কেমড্রো দিয়ে খুব ইজিলি কেমিক্যাল স্ট্রাকচার ড্র করা যায়। তো এরপর থেকে হচ্ছে আমাদের পেপার রেডি করার সময় যে ধরনের কেমিক্যাল স্ট্রাকচার লাগবে ওগুলো আমরা খুব ইজিলি ড্র করতে পারবো। তো ওইখানে হচ্ছে কয়েকটা বন্ড যদি আমরা একটু দেখি, এটা কোনো প্রবলেম নেই, ওইটা কিন্তু ঠিক করা যাবে কাস্টমাইজ করে। তো আমি ওইটার পরে দেখাচ্ছি না।